मुसिया, ये जी ये ही है रंग रूप। দর্শক আপনারা কাজের মানুষ লাগলে মাসে মাসে 10,000 করে দিলে আইমু আমরা মা। হ্যাঁ নমস্কার, মা খাবার করে মা। নমস্কার দর্শক, আমি সুমা রাজকুমারী আপনারা সবাইকে স্বাগত জানাইলাম আপনার ফেভারিট চ্যানেল গরম মশলাতে। আজকে একটু মানে গড়ে থাকতে থাকতে আমি মানে কালকে রাত্রের থেকে আমার একটু মুডটা অফ, তাই ভালো লাগে না, তাই মনে করছি আজকে রান্নাবাড়াও কিছু করছি না। আর তো বন্ধু তো কেউ নাই, তাই মার বাসা তো যাইতাম ভালো লাগে না, তাই মনে করলাম কিটা বাবলির বাসা একটু গিয়ে আইতাম। বাবলিরও কোয়াইছে না কি বাবলির বাসা দাইরাম কুইয়া, দেখি বাবলির বাসাতে একটু গিয়া এক দুই ঘন্টা থাকিয়া আমার ইচ্ছা আমার। তে এখন আমি পুরা রেডি হয়ে গেছি, তো রেডি হইরাম, তো ভিডিওটা লাস্ট অবধি দেখবাই, দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবাই, পট করে শেয়ার করবাই, অ্যান্ড ভট ভট করিয়া কমেন্টটা করবাই, আর ভিডিওটা স্কিপ করবাই না, ভিডিওটা পুরাপুরি দেখবাই। আজকে মানে হাসাহসি বেশি না, আমার মুড অফ, আজকে মুড অফ। তা আমি রেডি হইলাম, আর মেইন ভিডিওটা কি আমি একজন নতুন একজন মেম্বারে আমি ইন্ট্রোডিউস করাইলাম আপনার সঙ্গে, ওই তো তাই লগিয়া আমার দেবরের ছেলে। হোয়াট ইজ ইয়োর নেম? আয়ুষ্মান রাজকুমার। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ আয়ুষ্মান। আয়ুষ্মান রাজকুমার। তাই ডন ভাই ডন বস্কো করে কেজি ওয়ানে না বাবা? ও ইয়োর রোল নাম্বার ইজ? রোল নাম্বার বাবলির বাসা যাওয়া যাক, দেখি কেউ তো আইতো না, খালি বাবলি আর আমি থাকবো আজকে। তো আজকে ভিডিওটা আপনারা একটু সাপোর্ট করবা, সবসময় সবের মুড ভালো থাকে না, তো আজকে ভিডিওটা আপনারা সাপোর্ট করবা আজকে ভিডিওটা। একটু গিয়া দেখি মনটা ভালো হয় কি না বাবলির লগে কথা কইয়া। তো এখন ভিডিওটা এখানেই স্টপ, বাবলির বাসায় গিয়া ভিডিওটা পুরা করবো বাবলির গিয়ে। বাবলি তো জানে না, দেখি বাবলির গড়ে গিয়ে ভাত খাইবো আজকে, আমার পুরা প্ল্যান বাবলির গড়ে গিয়ে ভাত খাওয়ানো, আমি ভাত রাঁধছি না আজকে। দর্শক আগে আইয়া পৌঁছে গেছি বাবলির বাসায়, তো বাবলি কি করে দেখা যাও। কলিং বেলটা আমি বাজাইতাম না বাবা, কি তা করাই তুমি? হ্যাঁ আমার মন খারাপ এটা লেগে গেছি। দর্শক বৃন্দ, বাবলির এখন বক্তব্য দেখো শুনো। তুমি ব্লগ বানাইরা, তুমি কইরাই না, হঠাৎ করে আই গেছো না নি? আর আমার এটা আমার ইচ্ছা, ঘরের মানে কি তা কইতা, আমার জামাই কাপড় কিনে আনছে, ও কাজ করে রায় দিওয়ালির মুসা পোসা করে রায় করো করো, আমার শেষ। দেখ গানটা পুরা করো, আমি আজকে আমার মন খারাপ আজকে বুঝছো, আমার ভাল লাগে না, দেখি এক ঘরে বইতে বইতে ভাল লাগে না, এটা লেগে আমি আই গেছি, আমি রান্নাও করছি না বাসা, খাইছিও না, এখন তোমার বাসা দায়া খাইতাম, ইনো খাইতাম, ইনো ইনো খাওয়া দিয়েছো? ও খাওয়া দিয়েছি আমি, আজকে আমি কিচ্ছু বানাইছি না, আজকে আমি শুধু ভাত বানাইছি, আজকে আমি লবণ দিয়ে ভাত খাইমু কই আর করে কাজে না। আজকে আমার জামাই আছে, জামাইয়ের ডিম তরকারি লিয়ে, জামাইয়ের লিয়ে বানাইবো, সোমা দিয়ে খাইবো। একটু জুড়ে মাতো, আজকে আমার জামাই গড়ে আছে, জামাইয়ের ডিম তরকারি বানাইবো, খাওয়াইমু, ও খাইমু আজকে। আজকে আমি সকালে কিচ্ছু বানাইছি না,
मन खराबे दिखे मन बाला बाला হ্যাঁ দুইজনে যদি কাজের মানুষ লাগে আমি আইছি কোয়া গেছে মাসি লাগলে দেখিও আমার শাশুড়ি আর শ্বশুর নাই কোয়া গেছে ওই টাইসি চকচকা করে মানে নাকি দর্শক আজকে আমার শাশুড়ি আর শ্বশুর তারা দুইজন গেছে গিয়ে আমরা দুইজনে রাখিয়া তারা দুইজন গেছে আর কইছে কি তার টাইস টাইলসটা একটু ময়লা আইছে এগুলো চকচকা করাইবার লাগিতে আমরা লাগছি একজনে ঝাড়ু আর আমি মুসিয়া ইয়ে জি এ হি হে রঙ রূপ দর্শক আপনারা কাজের মানুষ লাগলে মাসে মাসে 10,000 করে দিলে আইমু আমরা আও তে আও তুমি আইছা তুমি আওয়ার সময় কইলাই না কেন ব্লগ বানাইবার লাগি আইরাই কইয়া না কেন কইতাম কই আইলে তো আমি একটু দিওয়ালি তো দিছে না গরম মশলার তরফ থেকে আমার সারি দিছে কই এইবার পূজা দিছে না দর্শক কমেন্টে দরিও দর্শক আমি ড্রেস চেঞ্জ করে আইছি অ্যাকচুয়ালি দিদিয়ে কইছে না যে আজকে আপনার বাড়িতে আইব আর আমার তো আজকে দেখছো আমার গড়ে তো এরকমই থাকি বেশি মেকআপ সেকআপ করি না একটু মানে স্নান করি সকালে করি কিন্তু ড্রেস আমার আসলো গড়ে তো ভিডিও করব তখন তো আমি তো একটু তো দর্শকের লাগি তো একটু সাজিয়ে গুজিয়ে তো বাড়িটা আর আজকের আমরা রান্ধুনি আজকে আমরা মাস্টার শেফ আজকে আমরা কন্টাক্ট নাম্বারটা আমরা দিয়া দিব যদি কিছু রান্ধতে খাবার ইচ্ছা করলে বিকিরে কন্টাক্ট করতে পারো আমি আইছি কি বিকি আমার লাগি দর্শক আজকে হে কইছে আমি দিদি আর তো আমি আজকে দিদির রান্না করে খাওয়াইমু আর প্লাস তোমারও খাওয়াইমু বহুত দিন হয়েছে দুই বছর হয়েছে বিয়া করা তোমারে বিয়ার দুই বছর হয়েছে তোমার আমি আমার হাতে রান্না খাওয়াইছি না তো আজকে আমি খাওয়াইতাম কইয়া বহুত সুপার হিরো বাবলি সুপারম্যান আমি সুপার জিরো আমি সুপার কিরকম লাগে আমার রান্ধিয়া খাওয়াইবাই আজকে হ্যাঁ আর বলে ভালো লাগে দর্শক আপনারা যদি আমার খানি কিরো মই দিদি খাই আমার কইব দেখি আমি যে তোমার রান্ধিয়া খাওয়াই যে কিরকম টেস্ট কিরকম হয় কোন রকম খাওয়া যায় দর্শক দেখো কিন্তু আমার তারিফ করে অত টেস্টি করে বানাইছো আজকে এরকম কই আজকে দিদিরে দেখিয়া না কর দেখছো নি দর্শক আর কমেন্টে জানাইও আমার কিন্তু এবার পূজার কিছু দিছে না কমেন্টে দড়িও দড়িও গোলা দড়িও এখন দেখায় দে আর পূজা তো দিছে না কালী পূজা তো দিছে না কিছু না দর্শক ঈদে আমরা পাইবো আমরা ঈদে দিব আমি কইছি পূজাত কিছু দিলাই না কেনতে আমার কইছে গরম মশলা থেকে অতটা চারটা ড্রেস পাইছো আর কিটা দিতা দড়িও দর্শক গোলা দড়িও আরে দড়িও দড়িও বিটি কিটা হল রে পেঁয়াজ কাটে আর পেঁয়াজ কাটরা এতে পাঁচ কিটা দর্শক আমি হেল্প করলাম আমি হেল্পার যুগালি যুগালি কাঁচা বাসায় যুগালি আমি যুগালি আমি অমলেট বানাই আর আজকে হ্যাঁ বানাইব অমলেট দিয়া একটা তরকারি
এক কারি অমলেট এক কারি অমলেট কারি আজকের ভিডিওটা পুরা দেখবা আর দেখার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু স্পেশাল হ্যাঁ লজ্জা করে দর্শক শেয়ারটা একটু কম হল শেয়ারটা করবা আমরা আসি আপনারা সাপোর্টের লাগে আমরা আসি দর্শক আর অতটুকু আমরা উঠতে পারছি আপনারা সাপোর্ট করছেন দেখি আমরা অতটুকু উঠতে পারছি প্লিজ দর্শক আমরা সাপোর্ট করবা আর ভিডিওটা স্কিপ করবাই না পুরো ভিডিও দেখবাই বহুত ভালো লাগবো আশা করি আশা না মানে 100% আশাই করি ভালো লাগবো হ্যাঁ জামাই না জামাই কইলে একটু শুনতে খারাপ লাগে হাজবেন্ড আমার হাজবেন্ডে বালাটিকে রাঁধবো আর ওই দিন বানাইছিল বাবরির জামাইয়া বালাটিকে রাঁধবো বাবরি আবার জামাই অর্ধাঙ্গ নিত হ্যাঁ আধা কাজটা করতে আমি অর্ধেক হেল্প করি আর আর ওই দিন বানাইছিল আমার হাজবেন্ডে এই যে কুচিয়া কুচিয়া মাছ না কুচিয়া মাছ এত টেস্ট আমি কিন্তু কুচিয়া মাছ তো খাই না আমার ভালো লাগে না কিন্তু আমি স্মেলটা লইছি ঝোল খাইছি ঝোল খাইতে আমার ঘৃণা লাগে না মাছটা খাইতে ঘৃণা লাগে এত বাম্পার 100-এ 100 দিদি আইছে জানি না হঠাৎ করে আই গেছে তো আমি কইছি দিদিরে আজকে ডিম তরকারিটা তুমি রান্না করিয়া খাওয়া তো একটু আলাদাভাবে আমরা অমলেট করিয়ে বানাইব দর্শক দেখো আমি অমলেট রেডি করছি দেখো দর্শক না আমার বন্ধু শুনিও না না শুনাইয়া শুনিয়া না তো দেখাই আর সিনিয়র করে যাইব ওরা দেখো দর্শক অত সুন্দর করে অমলেট বানাইছি দিদি কয় আমি বলে কোনো কাজ জানি না অমলেটটা দেখো তো দর্শক সুন্দর হইছে কি না কমেন্টে জানাইবা খাইতে খুব টেস্ট হইব আও এখন তোমার তোমার দর্শন করতো দর্শকে সব রেডি করে রাখছে দর্শক এখন তোমার দর্শন করত তো কথা টমেটো পেস্ট টমেটো পেস্ট করে রাখছে এটা আদা রসুন মরিচ মরিচের পেস্ট আর এটা পেঁয়াজ পেস্ট বাবা পেঁয়াজের মানে কি চালা গেছে দর্শক দেখো কিভাবে রান্না করে দেখো তেল দিছে কেন আসছে কত সুন্দরভাবে তেল দিছে রান্না রান্না করে যা খাবার তোমার কপাল তক্তা কড়াইটা গরমে গেছে বিকি কিতা দিরাই ও বিকি দৌড়াই গেছে দর্শক পেঁয়াজটা দিয়ে সব দৌড়াইছে বিকি আজকে আজকে দিনটা ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে দেখো মেঘলা মেঘলা টাইপের আর ঠান্ডা সিজনে এইরকম তরকারি খাইলে ঘুমাই যাই ফটাফট আজকে আমি খাইয়াও ঘুমাই যাই আর কাজ করতাম দর্শক আমি আবার আইছি হাই দর্শক দেখো কি সুন্দরভাবে রান্নাটা করে দেখো একবার দর্শক হে কর বলে আমার রান্না বলে স্বাদ হই না কিন্তু আগে দর্শক তারিফ করছো আজকে যাই না দিদিরে দেখি সুমাদিরে দেখি একটু তারিফটা কম করে কিন্তু একবার কইছিল তুমি যে তোমার হাতের রান্না বাবলির রান্না রান্ধন খায়া কান্দন কইছিল একবার এই ডাইলগটা মারছিল বাবলি একবার বাবলির রান্ধন খায়া কান্দন না এটা তারিফ করছে বাবলির রান্ধন খায় মানে টেস্ট অতিরিক্ত টেস্ট আসলো এল্লাই খায়া কান্দন টেস্ট হইলে নেক্সট আমার হাতে রান্ধন খাইতো না তে কান্দবো না নি একবার তো আমি আমার হাতে রান্ধন খাওয়া এখন দিব এটা আদা আর রসুনের পেস্টটা দিব নেক্সটের দর্শক এটা ঝটফট রান্না নেক্সটের দর্শক আপনারা যদি রান্না করার যদি আর আমরা দুজনের ইনভাইট করি আমরা ইয়া খাইমু প্লাস রান্নাও করবো প্লাস খাইয়া ইয়া আই যাইমু
আলুটা এড করছে এখন আমরা যেটা মশলাটা দর্শক এটা একটু সিদ্ধ হয়ে গেছে তো এখন আলুটা এড করছে দেখো নি একবার দর্শক এখন মশলাগুলো এড করব প্রথমে দিব হলদি এক চামচ দুই চামচ হাজবেন্ড ওয়াইফ স্পেশাল এপিসোড চলার দর্শক জিরা দিছে দর্শক এক চামচ না দেড় চামচ আর এখন মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দো একটু জ্বালো আজকে খাইয়া দিদি নাস্তা খাইয়া নাচো দর্শক দেখো মোটামুটি কেন আমার রান্নাও তো এরকম স্মেল না এরকম স্মেল আয় না তুমি জবরদস্তি আই কইলে আইব নি কিরকম স্মেল আয় স্মেলটা কিরকম আই কো তাই তোমার রান্না স্মেলটা না খাওয়ার ইচ্ছা করে না আমার আজকে ইও কিটা তো কিন্তু তুমিও কইতাই বাবলি টেস্ট করে বল না আমি বলে কইছি না কইছো যে সাদা করে কইও না কিটা খাওয়াইছে একদিনই হইছো রান্না হরিয়া ওই তো ও একদিনই তুমি পাগল হইছিলে আমার হাতে না এইটা একটু ঢাকিয়ে রাখি দিমু দর্শক এখন লবণে দিমু হ্যাঁ হলুদটা একটু কম চা লাগে তুললো আজকে জামাইবো স্পেশাল এপিসোড গরম মশলার এপিসোড জামাইবো স্পেশাল ওই যে গরম মশলা আর ও গরম মশলা আমি গরম মশলা ও আর গরম মশলা এখন অমলেট গুলা এড করা আর সকাল বিকাল ওয়াইফ তারাই তো রান্না করে ঠিক না তুমি বউতারা বউতারা ছুটি নাই সানডে নাই বউয়ের তো সানডে আর মানডে নাই আর ছেলেরা তো সানডে মানডে বন্ধর দিন আছে আর মেয়েরা তো একদিনও বন্ধ না বাইরের কাজও করতে লাগে করে না তার মধ্যেও যদি একদিন যদি জামাই সকলে যদি একদিন যদি রাত্রের বা সকালের যদি রান্নাটা করে দিতে তারাও একটু খুশি এইটা বহুত ভালো কথা বলছো তুমি এখন রান্নবো এটা টান টান তো দর্শক রান্নাটা শেষ হয়ে গেছে তখন ঢাকনি খুলবো দেখো একবার আমি সামনে থাকি একবার দেখাই ওয়াও 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 গ্রেট 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 খুব সুন্দরভাবে বানাইছে আর স্মেলটা তো অসাধারণ এখন শেষ আর আমরা শেষ হওয়ার লাস্টে তো গরম মশলা অ্যাড করব একটু গরম মশলা দিব আর এই যে গরম মশলার মধ্যে দর্শক আমি মনশ্রী সুমাদি আর করিশ্মা মানে আমরা চারজনেই গরম মশলাটা চালাই আর আমরা চারজন মানে এই যে আজকের অমলেট কারির মধ্যে আমরা চারজন অ্যাড হইছি আমরা চারজন অ্যাড হইলেই গিয়া তরকারিটা আরও বেশি টেস্ট হই এখন আমরা রান্নাটা শেষ এখন আমরা খাইমু একবার দেখুন দর্শক কালারটা দেখুন কালারটা বাম্পার বাম্পার আর কি কইতাম দর্শক এইভাবে আপনারা শর্টকাটে এইভাবে অমলেট কারিটা রান্না করিয়া বাড়িতে খাইবা এই যে আমরা আজকে রান্ধুন কীরকম লাগে আমার লগে আজকে রান্না করে গরম মশলার দুকিয়া কীরকম লাগে খুব ভালো খালি ভালো লাগে খুব ভালো লাগে আর কিছু খুব আরেকদিন কি এটা লাগাও একবার মাইকটা আর একদিন কি রান্ধিয়া খাওয়াই ভাই আমরা রে কাঁকড়া কাঁকড়া আরেকদিন দর্শক কাঁকড়া রান্না করিয়া খাওয়াইব কাঁকড়া আর কুচিয়া মাছ রান্না করিয়া খাওয়াইব আমি এখন ভাত বাইর করলাম
আমার বহুত ক্ষুধা লাগছে সকাল থেকে আমি কিচ্ছু খাইছি না আজকে আমি ডাইটিং করলাম অ্যাকচুয়ালি দিদি খালি তো মোটাই আছে মোটাই আছে তো এখন আমি সকালে খানি দানি বন্ধ করছি আজকের ভিডিওটা আবার কই আর পুরো দেখবাই কিন্তু দর্শক আজকের ভিডিওটা একটা মানে কি কইতা হাজবেন্ড ওয়াইফ স্পেশাল ভিডিও আজকের সব হই গেছে আমার লাগি অপেক্ষা করছে না দেখো করিশমার মাত খাওয়া দাগে জগরাত পড়ে খাও খাও হইবো ভাত লাগলে করিও আমি ভাত দিই আও তুমি আও কিন্তু না ও বাবা ভাতে মাত আজকে দর্শক খুবই স্বাদ হয়েছে বিকে বানাইছে আজকে তো জামাই স্পেশাল সঙ্গে আমরা উবা পাল্টই রুমাই বানাইছে আর সঙ্গে ডাইলও আছে দর্শক না ডাইল আমি খাইতাম না ডাইল বানাইছি ডাইল আমি খাইতাম না তুমি খাও ডাইল বানাইছি না তুমি খাও ডাইল আমি তারে খাওয়াই ডাইল খাও বিকে খাও আমি খাইতাম না রান্ধন খাইলে কান্দন হইব বলে আজকে বিকেল আর আমার চলে চলে বাবলি বইতে বইতে দর্শক কিন্তু খারাপ হয়েছে না তো বাম্পার হয়েছে বাম্পার হয়েছে জানি ওই দর্শক আজকে তো ডিম তরকারি একটা অমলেট কারি দিয়ে খাইয়ার আর সঙ্গে আমি বানাইছি ডাইল তরকারি আর পাল্টই আর পাবদা মাছ তারা তো ডাইল খাইতো না হইছে তো আমি খাইয়া খুব ভালো লাগছে আমার তো খাই আমার আমি রান্ধি আমার ভালো লাগছে বিকি সত্যি খুব টেস্টি কমেন্টে জানাইবার নেক্সট ডে বিকি কিটা রান্ধতে দেখাইতো দর্শক ও দর্শক কমেন্টও জানাইও আর এইভাবে মানে হাজবেন্ড ওয়াইফের রান্নাটা আরো দেখতে চাইনি আজকে একটু আমার জল আইছিল দেখি আমি বাতু বানাই না মানে এখানে আই গেছি দিদির একটু মন খারাপ আসলে সব বৌরারে ভিডিওটা দেখবা আর দেখি আছি কি ওই রকম মাঝে 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 এইরকম রান্না করে খাওয়াইও দর্শক তাই একটু বৌরাও একটু খুশি হবো না নি আর এরকম মানে আরো দেখতে চাই মানে হাজবেন্ড ওয়াইফের রান্না দেখতে চাইনি এটাও কমেন্টে জানাইও যদি জানাই না আপনারা তা আমরা আবার আরেকটা নতুন আরেকটা রান্না দিয়ে আইব আর কি রান্না করতাম কাঁকড়া রান্না না খুশিয়া মাছের রান্না আমিও খাই না দাদা খাইব প্লাস করিশ্মা খাইব আর মনশ্রী তারা তারা খাইব আর আমরা সাইডের দিকে থাকব দর্শক আমরা খাওয়া আছে পেট পূজা শেষ তো দর্শক আমরা পেট পূজা হয়ে গেছে এখন তো লাস্টে আমরা আর মুখ শুধন আমরা খাওয়ার পরেই মুখ শুধন করি আমার একটা কোয়েশন আছে আমি জিগাই তুমি জিগাই কি গরম মশলাটা খাওয়াইয়া কিরকম লাগছে আরেকদিন খাওয়ার ইচ্ছা আমি পুরা খাইছি বাক্তা আসতে মানে দিদির ভালো লাগছে আর কাজের বাইরে রান্না বান্না আমি পুরা সারি দিব এখন রান্না বেকার স্বাদ ওই না বানাই গীতা বার্তা হ্যাঁ বানাই দিব আমি সকাল ঘুম থেকে উঠিয়ে করার কাজ শুরু করিয়া
বাইরে হই যায় আজকে তো আমি নারান দিয়ে ইসি রো আমি এরকম একদিন করব আগের ছুটে নারান দিয়ে যাই নিগা দিদি বাড়ি তো ধরুন কমেন্টে জানাইবা আমরা আজকে ভিডিওটা কিরকম লাগছে আশা করি ভালোই লাগবো আমি হাজবেন্ড ওয়াইফ স্পেশাল জামাই বউ স্পেশাল ভিডিওটা কিরকম লাগছে জামাইয়া গান্দিয়া दर्शक पूरा देखा।